গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের অর্থাৎ স্ট্যান্ডার্ড টু এ গণিতে কথায় লেখো এবং সংখ্যায় লেখো, এইটা আজকে আমরা শিখব। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং প্রয়োজনীয় বিষয়গুলি খাতাতে নোট করে নেবে। চলো শুরু করা যাক। তাহলে দেখো প্রথমে কি আছে, না প্রথমে আমরা যেটা নিয়েছি কয়েকটা সংখ্যা নিয়েছি, তারপরে বোর্ডের নিচের দিকে দেখো কয়েকটা সংখ্যা লেখা নিয়েছি। তো প্রথমে যেগুলো সংখ্যা আছে এইগুলোকে আমরা কি করব, কথায় লিখব। তো কথায় লিখতে গেলে আমাদের কি জানতে হবে, প্রথমে না একক, দশক, শতক, হাজার এই অঙ্কগুলো বা এই স্থানীয় মানগুলো আমাদের প্রথমে জানতে হবে। তো আমাদের প্রথমে একটা সংখ্যা লিখেছি, দেখো 1 3 2 4, এইটাকে আমরা কি করব, কথায় লিখব। কিভাবে কথায় লিখব, কথায় লিখতে হলে প্রথমে আমরা কি করব, ডান দিক থেকে সংখ্যাগুলির মাথায় একক, দশক, শত, হাজার এইটা আমরা প্রথমে লিখে নেব। নেওয়ার পরে আমরা শুরু করব কথা থেকে বাম দিক থেকে। বাম দিকে কি আছে, না হাজারের ঘরে আছে আমাদের কত, এক। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব 1000, আমরা লিখলাম 1000। তারপর কি আছে, না শতকের ঘরে আছে কত, 3। তাহলে আমরা কত লিখব, 300, কত 300। তারপর দশকের ঘরে আছে 2, এককের ঘরে আছে কত, 4। অর্থাৎ এইগুলো সংখ্যা নিয়ে আমরা কত করব, না 2 10 4, 2 10 4 মানে কত, 24। তাহলে আমরা লিখবো 324। কি দেখলাম আমরা, না সংখ্যাগুলিকে যদি আমরা কথা এভাবে লিখতে যাই তাহলে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাতে আমরা ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার এগুলো আমরা প্রথমে আগে লিখে নেব, নিয়ে তারপরে বাম দিক থেকে অর্থাৎ হাজারের ঘর থাকবে হাজার, শতকের ঘর থাকবে শতক, যেমন ঘর থাকবে সেদিক থেকে শুরু করে আমরা এইভাবে লিখব। এখানে হাজারের ঘরে 1 ছিল তাহলে 1000, শতকের ঘরে 3 ছিল তাহলে 300, তারপরে 2 10 4 হলে কত হয়, 24। তাহলে আমরা লিখলাম 24। পরেরটা দেখো, পরে কি সংখ্যা আছে, না 2 0 5 0 আছে। তো আমাদের প্রথম কাজটা কি হবে, একক দশক করে সাজিয়ে নেব। তাহলে আমরা লিখলাম কি, একক, তারপর লিখলাম দশক, তারপর লিখলাম শত, তারপর লিখলাম হাজার। তাহলে এখানে হাজার ঘরে আমরা কত পাচ্ছি, না হাজার ঘরে পাচ্ছি আমরা 2। তাহলে আমরা প্রথমে কত লিখব, 2000 লিখলাম, কত, 2000। এরপরে তোমরা দেখো শতকের ঘরে কত আছে, 0 আছে, তাহলে শতকের ঘরটাকে আমরা বাদ দিয়ে দেবো, শতকের যেহেতু 0 আছে শতকের ঘরটা আমাদের বাদ দিয়ে যাবে। তারপর দশকের ঘরে কত আছে, 5, এককের ঘরে কত আছে, 0, অর্থাৎ 5 10 5 10 কত হয়, না 50। তাহলে আমরা লিখবো 2050, 2050। প্রথম সংখ্যাটাতে দেখো আমাদের শতকের ঘরের সংখ্যা ছিল তাই 300 হয়েছে, তো এই সংখ্যাতে শতকের কোনো সংখ্যা নেই, 0 আছে, তাই এটাকে আমরা বাদ দিয়ে 2050। পরের একটা সংখ্যা দেখো কি কি আছে, 7 8 0 9, এই একই রকম ভাবে আমরা প্রথমে কি করবো, একক দশক করে লিখে নেব। তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে হাজার ঘরে আমরা কত পাচ্ছি, না হাজার ঘরে আমরা পাচ্ছি 7। তাহলে আমরা কত দেব, লিখব কত, 7000, 7000। তারপর শতক ঘরে কত আছে, 8 আছে, তাহলে আমরা লিখবো কত, 800, 8 8 800। তারপর দশকের ঘরে 0 অর্থাৎ বা একক ঘরে কত আছে, 9, তাহলে আমরা দেবো 809। তো এইভাবে আমরা কি করলাম, সংখ্যা যদি দেওয়া থাকে তাকে এইভাবে আমরা কথায় লিখব। কথায় লিখতে গেলে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যার মাথায় আগে ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার এইভাবে লিখে নেবো, নিয়ে শুরু করবো কথা থেকে, না বাম দিক থেকে শুরু করবো, বাম দিকে আমাদের এখানে সব হাজারের ঘর আছে তাই যার ঘরে যেটা থাকবে সেইভাবে আমরা এইভাবে বানান করে কথায় আমরা লিখবো। এরপর তোমরা নিজে থেকে একটু খেয়াল করো, দেখো এখানে লেখা আছে সংখ্যায় লেখা, অর্থাৎ এখানে কি লেখা আছে, 3522। আগে সংখ্যা দেওয়া ছিল তাকে কথায় লিখেছি,
এখন কথায় লেখা আছে ওটাকে আমাদের করতে হবে সংখ্যা প্রকাশ করতে হবে কি লেখা আছে 3522 এখন এই যে কথায় লেখা আছে এই সংখ্যাটাকে আমরা কিভাবে সংখ্যায় প্রকাশ করব এই কথায় লেখাটাকে কিভাবে আমরা সংখ্যায় প্রকাশ করব তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে না প্রথমে আমরা কি করব ঘরগুলো করে নেব একক দশক শতক হাজার কোন দিক থেকে করব না ডান দিক থেকে আমরা করে নেব ডান দিক থেকে কি করব প্রথমে আমরা লিখলাম একক তারপর লিখলাম দশক তারপর লিখলাম শতক তারপর লিখলাম হাজার এবার এখানে কত দিয়েছে 3000 তাহলে আমরা এই তিনটাকে কোথায় বসাবো না হাজারে করে বসাবো তাহলে হাজারে করে বসালাম কত 3 তারপর কি দিয়েছে 500 তাহলে শতক ঘরে আমরা কত বসাবো 5 শতক ঘরে আমরা কত বসালাম 5 তারপর তো হয়েছে কি 22 22 কত কত হয় 2 10 2 22 তাহলে আমরা নিলাম 2 10 2 22 তাহলে এইভাবে দেখো আমাদের সংখ্যা প্রকাশ হয়ে গেল আগে আমরা এইভাবে করে নেব তুমি এখানে যেমনটা বলবে তেমনটা বসো পরেরটা দেখো কি আছে 1330 1330 তাহলে আমাদের কি আছে 1000 তাহলে হাজার ঘরে আমরা বসালাম 1 তারপর কি বলেছে 300 তাহলে শত ঘরে বসালাম 3 30 কত বলেছে না 3 দিয়ে 0 3 দশে 30 হবে পরের সংখ্যাটা দেখো কি আছে 8040 আছে কি আছে 8040 তাহলে হাজার ঘরে দেবো 8 এখানে দেখো শতক দেওয়া নেই তাহলে আমি কি করবো শতক ঘরে আমরা কি বসাবো শূন্য বসাবো তাহলে শতক ঘরে দিয়ে দিলাম শূন্য আর 40 চার দশে 40 তাহলে চারটা বসাবো কোথায় দশকের ঘরে আর একটু ঘরে বসাবো তো শূন্য তো এইভাবে যদি আমাদের কোনো কথায় লেখা থাকে সেটাকে সংখ্যায় প্রকাশ করতে গেলে আগে আমরা একক দশক শতক এইভাবে ঘর করে নেবো নিয়ে যেমনটা বলবে তেমনটা এইভাবে সংখ্যাগুলো বসাবো আর সংখ্যা দেওয়া থাকে তাকে কথায় লিখতে গেলে কি করবো আগে সংখ্যাগুলোর মাথা একক দশক শতক এগুলো লিখে নিতে হবে এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে তোমাদের পাঠ্য বইতে মানে গণিত বইতে দেখবে এরকম ধরনের অনেক কথা লিখো এবং সংখ্যা লিখো আছে ওগুলো বাড়িতে বেশি করে প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে অঙ্ক তত বেশি তোমার কাছে সরসর মনে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ